রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি গ্রুপের গুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নেতা মাস্টার মহিবুল্লাহ নিহত হয়েছেন এবং তার আরও বেশ কয়েকজন সঙ্গী আহত হয়েছেন। বুধবার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 8 আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার বিষয়ক আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রধান ছিলেন। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কুতুপালংয়ে বাঁশ ও ত্রিপল দিয়ে গড়ে তোলা তাদের অফিসে রোহিঙ্গা সম্প্রদায়কে নিয়ে মিটিং করা হতো। কুতুপালংয়ের সেই অফিস থেকে তার শুরু, সেই ARSPH এর অফিসেই শেষ হলেন তিনি। কক্সবাজারে আটকে পড়া অন্তত 11 লাখ রোহিঙ্গাদের কথা বলার মূল কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করা ARSPH সংগঠনটি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। রোহিঙ্গা শরণার্থীদের নেতা মাস্টার মহিবুল্লাহ নিহত হওয়ার পর শরণার্থী শিবির উত্তপ্ত হয়ে পড়েছে, সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে। উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে নিয়োজিত 8 আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান জানান, বুধবার রাত 8:30 দিকে এশার নামাজের পর রোহিঙ্গা নেতা এবং মাস্টার মহিবুল্লাহ FDMN ক্যাম্প 1 East Block D8 রোহিঙ্গাদের অধিকার বিষয়ক আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন। সেই অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি চালায়। বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছোড়ে। 3 রাউন্ড গুলি মহিবুল্লার বুকে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত মহিবুল্লাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং MSF হল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিবুল্লার লাশ দ্রুত উখিয়া থানায় হস্তান্তর করা হয়। 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তখন তাদের প্রতি স্থানীয় বাসিন্দারা এবং সরকার উদার মনোভাব দেখিয়েছে, কিন্তু বছর না ঘুরতেই পরিস্থিতি বদলে যায়। সেই সহানুভূতির ছিটে ফোটাও এখন অবশিষ্ট নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের একটি অংশ ইয়াবা, স্বর্ণ চোরাচালান, ডাকাতি, অপহরণ, হত্যা, মুক্তিপণ আদায়সহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ের চেষ্টায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে আলাপ আলোচনায় নেতৃত্ব দিতেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলতে আমেরিকায় গিয়েছিলেন। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে রোহিঙ্গাদের অধিকার নিয়ে এই মহিবুল্লাহ কথা বলতেন। মহিবুল্লার মৃত্যুতে রোহিঙ্গাদের সূর্য অনেকটাই ডুবে গেল বলে মনে করছেন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা।